আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে তার বন্ধু বা দোস্ত আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে পৃথিবীর যত ওলিয়ে কেরাম গাউস কুতুব নবী পয়গম্বর প্রত্যেকের চরণে দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে আমার দয়াল বাবা মুর্শিদ, আমার যিনি মুর্শিদ দয়াল বাবা মুহুরশা তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে, মাতা পিতার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আজকের এই গানের আসর শুরু করলাম। এই গান, এই ক্যাসেট যারা যে যেখান থেকে শুনতেছেন দেখতেছেন প্রত্যেকের চরণে একটা অদম্যের ভক্তি রইল। আর এই ক্যাসেট উপহার দিচ্ছেন সুমন রেকর্ডিং মিডিয়া প্রোপাইটার এম এস আহমদ কাকা, আমার ওনার চরণে একটি ভক্তি রইল। আজকের পালা শরীয়ত মারফত, তেলতিফ সরকার সাহেবকে দিয়েছেন শরীয়ত, আমি অদম মোহাম্মদ আলী দেওয়ান আমাকে দিয়েছেন মারফত। এই গান শুরু না হইতেই ওনার মাথা নষ্ট হয়ে গেছে। কয় তোমাকে শ্রদ্ধা করি, তুমি সুনাম ধন্য গায়ক ঠিক আছে, কিন্তু পালার ক্ষেত্রে অন্ধ বলে তোমাকে সাহায্য করি কিন্তু পালার ক্ষেত্রে তোমাকে ছাড় দিব না। ও ভাই আপনি ছাড় দিয়ে না, আমার টাইট করে ধরে রেখেন। আগে একটা পালার গান গাই তারপরে তার কিছু হেদায়ত করলো। ডাক্তার বজনা করো, ডাক্তার বজনা করো, ডাক্তার বজনা করো, থাকি আমল এ সংসারে তালাশ করো, তারে মোল্লা তালাশ করো কারে। মোল্লা ভাই করিলে সালাদ বন্দিগি, লতিফ ভাই সর্বঙ্গ হবে রে নেকি, ওরে বিনয় করে ডাকছে খাকি, আয় রে আমার ঘরে, ওরে আয় রে আমার ঘরে, খাক যাবে খাকে মিশে বাতান যাবে উড়ে। শূন্য কারে তালাশ করো কারে, এমন তালাশ করো কারে, কেহ যদি হস করিবা ও তোমার দেহ করে আছে রে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে, দেহের মাঝে রইব দিনা কেন যাইবা দূরে, ও ভোলাবো মনি রে আমা, দেহের মাঝে রইব দিনা কেন যাইবা দূরে, একবার চোখ বুঝিয়া চাইয়া দেখো, চোখ বুঝিয়া চাইয়া দেখো, ফেরেশতারা চেষ্টা করে তালাশ করো তারে, এই তালাশ করো কারে, কবি জালালের শুভ বাণী, ওরে আবে হায়াতের ওই পানি, তোমার দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে, আরে চিনতে কয়জন পারে, কবি জালালের শুভ বাণী আবে হায়াতের পানি, এই দেহ গড়ে আছে জানি, চিনতে কয়জন পারে, সারা বাল তো হুড়া খাইলে যাই ভাই অমরপুরে, ও ভোলাবো মনি রে আমা, সারা বাল তো হুড়া খাইলে যাই ভাই অমরপুরে, একটি রোজা একটি নামা, একটি রোজা একটি নামা, একটি রোজা একটি নামা।
ধন্যবাদ। পালার গান আমার শেষ, এবার মোল্লা সাহেব আমার কাছে রাখলেন কিছু পেস। হায় হায়, কয় আমার এই নামাজ রোজা হজ জাকাত কালেমা আমার এটাকে আপনি মানেন না? মানেন না, শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারোটাই আমার রাসুলের পথ, মানবো না কেন? এই টুপি সারা মোল্লা, টুপি অত মাথায় নাই মনে হয়, ভাই মানি, কিন্তু আমাদের এই একটা রোজা নামাজ হজ জাকাত কালেমা আছে, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলতে পারি, কিন্তু আপনার যে রোজা নামাজ কালেমা আমারটা এইভাবে না, আমারটা একটু ভিন্ন, ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রম আছে। এইবার ওনার গানের মধ্যে এক জায়গায় শুনতে পাইলাম, নফসের সাথে করে জাহাত, হায় হায়, যে জোনা হয়ে আছে অপার, যে জোনা হয়ে আছে অপার। ওই যে মোল্লা সাহেব, এই প্রথম কথাই তো চৈত গলে ধরা হয়ে গেছে, লবসর সাথে যে হাত করে ফকিরেরা দেখেলা কয় কি? আপনি এই কাম করতে গেছেন কে? আপনি তো মসজিদে থাকেন, একটা কথা মনে পড়ে গেল, যশোরে এক পালা গানে গেছিলাম বড় আবুল সরকারের লগে, যেখানে আমাদেরকে খাওয়া দাওয়া দিছে ওই পাশেই স্টেজ, তো ওইখানে আবার ওই গান কমিটি আয়োজন করছে যে গানের আগে একটু মিল্লাত হবে, আমরা খাওয়া দাওয়া করে চা স্টেজের সাথে আবার চা দোকান আছে সাইডে, ওই দোকানে বৈশা চা খাইতেছি, আর তো মোল্লার দলে মিল্লাত দিয়ে লেগে গেছে, এক দলে কয় দোয়াল্লিন, এক দলে কয় জোয়াল্লিন, একটা ইয়া দৌড়দা মাঝখানে বসে কয় তুই কিরে, এটা যখন গজারি লার্কি দেখাইছে কয় মাফ ভাই আমি নামাজই হরি না, কয় দূর তোর জোয়াল্লিন আর তোয়াল্লিন লয় তোরা থাক আমার দান বাসে আমি বাইক দিয়ে। হেই মোল্লা, তো আপনি আপনি এই নবসের লোকে করে যা যে জোনা হয়ে আসে অপাত, আপনি তো প্রথম কথাই আমার মারফত আইসে বলছেন গান ডাকা মুখে আপনি লোকন কার লোকে গান, যাক সংক্ষিপ্তভাবে আমার কাছে জিজ্ঞাসা যাহা ছিল আমিও একটি ছোট্ট করে প্রশ্ন ভাইয়ের কাছে রাখবো, দেখি ওনার সামনে কি করে, তারপরে হেদায়তটা ঠিক মতন করবো। আপনার এই শরীয়তের রোজা নামাজ হজ জাকাত পঞ্চবেনা, এই পঞ্চবেনা আরো পাঁচটা জিনিসের উপরে খুঁটি হিসাবে রয়ে গেছে, আমার জানবার বিষয় সেই পাঁচটা খুঁটি আবার কি? আমি সচরাচর এরকম কথার কোনো গায়ককে জিগাই নাই, আজকা খাটি মোল্লা পাইছি তো, কাট মোল্লা মসজিদে যায় না ভুলো, এই মোল্লার কাছে আশা করি এই কথাটাই মীমাংসা পাবো, সময় বেশি হাতে নাই সিটির ব্যাপার, তো এই শর্টকাটেই শেষ করলাম। আগে তালাশ করো তারে।